ও দুপুরের খাবারের জন্য ঘন্টা বাজতে লেগেছে, চল ডাবলু মধু খুঁজে আনি। আলে বাপলে, সকালে আমার মধু খুঁজে বের করতে হবে। কি জোরে লেগে গেল। আলে এখানে গর্ত কে খুঁড়ল? মনে হচ্ছে কোনো বড় রাক্ষস এখান দিয়ে হেঁটে গেছে। কোথায় গেল ইঁদুর? আমার মূলো কোথায় চলে গেল? মূলো, এই ইঁদুর কে রে? পিছনে দেখ ডাবলু, কি খবর? আমি শুধু ভাবছিলাম এখানে তো গর্ত কে খুঁড়ল। তাতে কি, আমি আমার মূলো পাচ্ছি না। তোর কাছে তো অনেক মূলো আছে, একটা না পেলে কি ক্ষতি হয়েছে? কারণ ওই মূলোটা সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো, ওটা আমি বেরোতে চাই। এটা অসম্ভব, ওটাকে ছেড়ে আমি যেতে পারবো না। ওটা ছিল সবচেয়ে সেরা মূলো, আমার প্রিয় মূলো। রাজা রানীর গল্পে যেমন মূলোর কথা শোনা যায়, এটা ঠিক তেমন মূলো ছিল। যে ভাবাই হোক, ওই মূলোটাকে আমি খুঁজে বের করবো। আরে শুনবি তো ইঁদুর, শুনবি তো? আরে বাপলে, আমার পাটে এখানে আটকে গেছে, কি করে বেরোয়? আরে তাড়াতাড়ি, কি সুন্দর আমি স্বপ্ন দেখছিলাম। এটা আবার কি? এটা কি মূলো? দেখে ভালোই মনে হচ্ছে। এ স্বাদটা তো হওয়ার মতো। আমি এমন মূলত কোনোদিনও দেখি নাই। আরে এটা দিয়ে তো দারুণ স্যালাড বানানো যাবে। আরে হ্যাঁ, নজর দিবি না, এটা আমার, জানি তো তোর লোভ লাগতাছে। আরে এই আইলো কোন দিয়ে, এর আবার কি চাই? ওটা কি আমার প্রিয় মূলো? অবশেষে পেয়েছি আমি আমার প্রিয় মূলো। আমার মূলো আমি পেয়ে গেছি। ওই মূলো জীবনেও তুই নিতে পারবি না, ভুলে যাস না, জঙ্গলের এই এলাকাটা আমার, তোরা সবাই ছোট খাটো পোকা, চলে যা এখান দিয়ে। ও ইয়ে ডা 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 ডা, এইবার মূলোর স্যালাড খামু আমি, ডা 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 ইয়া। কেষ্ট, তুই আমার মূলো চুরি করলি, তোকে আমি ছাড়বো না। মারলি কেন? তুই জানিস কেন? আবার মারলি? এত বড় সাহস তোর, এর দাম তোরে দিতে হইবে আজ। তবে রে, আমার কাছে তো বন্দুক আছে। এবার সোজা গুলি খাবি তুই। লাফাবি না, লাফাবি না। যারা ভয় পেয়ে যায় তারা গর্তে লুকায় পড়ে, বাইরে আয় কইতাছি। ওরে বাবা রে, এই শোন, এদিকে আয়, ভেতরে যা, আর ওকে বাইরে নিয়ে আয়। ওকে না আনলে আজকে খাবারও পাবি না তুই। আটকে পড়লাম আমি। আচ্ছা, মনে হচ্ছে তুই কিছু জানিস না। আমাকে এখান থেকে বের কর। ঠিক আছে ঠিক আছে। আরে আমার মাথাটা আটকে গেছে, তাড়াতাড়ি কর। কষ্ট তো করছি, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কি করছিস তুই? এবার আমার গুলো আমায় ফিরিয়ে দে।
আর দু একটা ঘুষি চাই নাকি? তবে রে, এই নে, দাঁড়া দেখাচ্ছি মজা। গেল কই? আমাকে ধরতে পারবি না, দেখতেছিস? চা ও তুই এখানে শিকার কর। দাদা দেখছি এখানে নেই, আমি জানি ও এটা ভাগ নেবে। আরে চিন্তা করবেন না স্যার, ওই বাবলু অন্য জঙ্গলে গেছে আর বুদ্ধু ডাবলু এইখানে আছে। আমার কাজও খুব তাড়াতাড়ি হবে স্যার। আর স্যার জানেন আমি জঙ্গল থেকে আজ কি ধরছি? আরে না 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 না, ইঁদুরের মতো দেখতে হলো, এ বেশ বড় সরু, শরীর স্বাস্থ্য ভালো স্যার। আর হ্যাঁ, কথাও বলতে পারে স্যার। তোর এটা চাই বুঝি? খুব খারাপ লাগছে তাই না, যে এটাকে দেখতে পাচ্ছিস কিন্তু? হ্যাঁ স্যার, একদম ঠিক কইছে। চেষ্টা কর, চেষ্টা স্যার পরিষ্কার পারবি, চেষ্টা কর। হেরে যাস না। ঠিক আছে স্যার, স্যার দেখবেন এটা দেখলেই আপনি খুব খুশি হবেন, আর স্যার আমার মাইনেও বাড়ায় দেবেন। দারুণ জিনিস স্যার, বাকি কথা পরে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, লাঞ্চের পরে আমি পৌঁছাইয়া দিব। আমার মুলো। ঠিক আছে, বাই বাই। আরে বুঝলি, আমি এবার বড় লোক হইয়া যাবো। এর কি হইলো আবার? সারাদিন শুধু শুয়ে শুয়ে ঘুমাস আর কোনো কাজ করিস না, তোর উপর আমি অনেক রেগে গেছি। উঠে পড় রে, উঠে পড়। আরে কিছু হয়নি তোর, উঠে পড়, উঠে পড়, শোনা আমার। আরে কিছুই কাজ করে না, মনে হচ্ছে সিপিআর দিতে হবে রে। আছে। হ্যাঁ আমার মুলো। আচ্ছা ঠিক আছে, বিড়াল তোকে আজ আমি ছাড়বো না, দে আমার মুলো ফেরত দে। মুলোটা আমারে দি, এটা আমার খাবার। এইবার আমি বুঝতে পারছি তোর এইটা চাই তাই না? আচ্ছা ঠিক আছে, এই নে, নিয়ে নে, ধরে ফেলেছি আমার প্রিয় মুলো। আরে ইঁদুর ধরা তো খুব সোজা কাজ। আরে না, চল যাই। ঠিক আছে, দা 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 দা। কি আমাদের বন্ধুকে ফেলে দে টাকলুকে? তা আবার আমার পিছু নিয়েছে। কেতাল গালি ইদুলের গত্তে আটকে গেছে। আমার প্রিয় হচ্ছে।